হায়দার ব্র্যান্ড কম্পিউটার কোর্সের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারকে সামগ্রিকভাবে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে বা কম্পিউটারের প্রকারভেদগুলো কি কি। সো লেটস স্টার্ট। প্রথমেই কম্পিউটারকে সামগ্রিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান অ্যানালগ কম্পিউটার, নাম্বার টু ডিজিটাল কম্পিউটার, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারটা কি? অ্যানালগ কম্পিউটারটা হচ্ছে মূলত, এই অ্যানালগ শব্দটি মূলত ইংরেজি শব্দ অ্যানালজি থেকে এসেছে, যার বাংলা অভিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্য। অ্যানালগ শব্দটির সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। ফর এক্সাম্পল, গাড়ি আবিষ্কারের পূর্বে কিন্তু আমাদের গরুর গাড়ি ছিল বা অন্য কোনো অ্যানালগ যন্ত্র ছিল। বর্তমানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির বদলতে আমরা আধুনিক কার বা ডিজিটাল কার ব্যবহার করছি। ঠিক একই রকমভাবে কম্পিউটার যখন আবিষ্কৃত হয় ঠিক তখন এই অ্যানালগ কম্পিউটারগুলো ছিল। অ্যানালগ কম্পিউটার হচ্ছে মূলত তাপ, চাপ, তরল পদার্থ ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে কম্পিউটারের ডাটা প্রসেসিং প্রক্রিয়াকেই অ্যানালগ কম্পিউটার বলা হয়। অ্যান্ড সেকেন্ড অফ অল ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল শব্দটির সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। ডিজিটাল শব্দটি ইংলিশ শব্দ ডিজিট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংখ্যা। এই ডিজিটাল কম্পিউটারগুলো মূলত দুইটি পদ্ধতিতে চলে, শূন্য এবং এক, এই দুইটি সংখ্যার মাধ্যমে চলে, যাকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই ডিজিটাল কম্পিউটারগুলো বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে বা এই বাইনারি সংখ্যার মাধ্যমে নির্দেশনা প্রদানের মাধ্যমে কম্পিউটারগুলো তাদের কার্য সম্পাদন করে। অ্যান্ড নাম্বার থ্রি হাইব্রিড কম্পিউটার। এই হাইব্রিড কম্পিউটারটা হচ্ছে মূলত অ্যানালগ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল কম্পিউটার দুইটার সংমিশ্রণেই মূলত এই হাইব্রিড কম্পিউটারটা উদ্ভাবন হয় বা এই দুইটি প্রক্রিয়ার মিশ্রণকেই হাইব্রিড কম্পিউটার বলা হয়।